আর একটা ছাগলের পায়ে ইনফেকশন হয়েছে, তো ওকে যেহেতু খাওয়াতে হচ্ছে, আরও বাচ্চা আছে দুটো, ওদেরকে যেহেতু খাওয়াতে হয়, সেই কারণে অত তো আর কুলাতে পারি না, একটু টাকার জন্যই আর কি ছাগল পোষা হচ্ছে, মানে ছাগল দেখছি পুষতেছি। এদিকে টিউশন পড়িয়ে লাভ নেই। যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার। এই যা 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 পেট ভরে নে যা যা। আমার কিন্তু এগুলো ভালোই লাগে, পশু পাখি ছাগল গরু পুষতে, অনেকে কিন্তু পছন্দ করে না। এই উল্টো দিকে যাচ্ছিস কেন? আয় 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 চন্দ্রমুখী আয়। এর নাম চন্দ্রমুখী আর ওর নাম লক্ষ্মী। যা 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 পেট ভরে না। এটা কি, এটা কি? হ্যাঁ পেট, এগুলো কি হাড্ডি দেখা যায় না, শীত দেখা যায় না? যা পরে আসিস, যা আয় 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 চন্দ্রমুখী আয় 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 শোনা আয় আয়। তিথিস চ্যানেল হাই হাই, হ্যালো হ্যালো বুনু, তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাহলে বুঝবো লাইভটা ঠিকঠাক আছে। যা 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 পেট ভরে খাই আসবি, যা। এর পেট ভরেছে, ওর পেটটা ভরেনি। যা যা। বেশ কয়েকদিন থেকে ওই কালো ছাগলটার পায়ে ইনফেকশন হয়েছে, তো ঘা হয়েছে, মানে ওর খুঁটটা কেটে দেওয়া হয়নি। আমি যেহেতু আগে জানতাম না, বাপের বাড়িতে আর এসব দেখি করিনি, এখানে এসে শখের, এগুলো আমার সব শখের জিনিস, আমি বাড়িতে একা থাকি শ্বশুর বাড়িতে, আমার টাইমটাকে কাটানোর জন্যই আর কি এই ছাগলগুলোকে নিয়েছি। আর এই ভিডিও করেই টাইমটা শেষ করে দিই আর কি। আমার অত লোকের সাথে গল্প করা আমার পোষায় না, কেন বলো তো? লোকের এখানকার কথা ওখানে বলবে, ওখানে একটা সুখ দুঃখের কথা কারোর সাথে শেয়ার করবে, ঠিক যেখানে কথাটা বললে অশান্তি লাগবে ঠিক সেখানে বলে দেবে। তার প্রমাণ আমি পেয়েছি, তো তাই নিজেকে সেপারেট করে নিয়েছি, মানে হ্যাঁ কথা বলি, মানে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি, একেবারে যে সেপারেট করে নিয়েছি তা না। একটা পরিবেশে থাকলে, সমাজে থাকতে গেলে তো সবার সঙ্গেই মিশতে হবে, তাই না? ছাগলটা চলে আসছে কেন? ওর বাচ্চাগুলোর জন্য, ওর বাচ্চাগুলো বাড়িতে আছে, ম্যাঁ ম্যাঁ করে চিৎকার করছে। তো যারা যারা লাইভটা দেখছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, একটু আমাকে সাপোর্ট করে দাও, এই বোনটাকে আমার পাশে থাকো। এই যে এগুলো আমাদের বিচুন ফেলেছে ধান লাগাবে জন্য, ফাঁপাই গেলাম বাবা। যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, একটু সাপোর্ট করে যাও, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, তোমরা সবাই কোন ডিস্ট্রিক্ট থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। নমস্কার বন্ধুরা, যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আর হচ্ছে লাইভটা একটু শেয়ার করে যাও। আমি বাইরে বসে আছি, আমি তো বললামই ওই যে আমি ছাগল ছেড়েছি ওইদিকে, যার জন্য এখানে বসে আছি, এখানে ছাগলও পাহারা দিচ্ছে, এখানে তোমাদের সঙ্গে একটু আমি গল্প করে আমার টাইমটা পাস করবো আর কি। কেন বলো তো, এই বর্ষাকালে মাঠে ছাগল ছাড়ে না, মানে কুকুরে ধরে আর কি, কুকুর কামড় দিয়ে দেবে, যাই হোক ওই জন্যই কুকুর ধরার ভয়ে এখানে বসে আছি। ছাগলগুলোকে সবসময় চোখের নজরে রাখতে লাগে। ওয়াই ইউ ডাউন দ্য ক্যামেরা? ও সরি, ক্যামেরাটা না হাতটা লেগে গেছে, তো তাই এইভাবে ক্যামেরাটা ধরে আছে। যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। আমার পায়ের অবস্থা দেখলে পাগল হয়ে যাবে, আমার যোগ ধরার ভয় লাগছে আর কি, টিনা ধরার ভয়। তোমরা কে, টিনা কি চেনো? অনেকেই চেনে না, যারা শহরে থাকে তারা এসব চেনে না, গ্রামের মানুষ সবাই সব এগুলোর সঙ্গে পরিচিত। যারা যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর সবাই কোথার থেকে ভিডিওটা দেখছো লাইভটা দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বৃষ্টি পড়ছে তবুও ঘামছি, মনে হচ্ছে গরম লাগছে। নমস্কার বন্ধুরা, যারা নতুন জয়েন করলে